السلام عليكم ورحمة الله وبركاته হালিমাগাস স্কুল এন্ড কলেজে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ছাত্রীদের স্বাগত। আজ আমি তোমাদের দ্বিতীয় ক্লাস ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠে ইমান বিষয়ে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, এই ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইমান। ইমান মানে কি? ইমান মানে হচ্ছে বিশ্বাস। এটা আমনুন থেকে নির্গত, যার অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, নির্ভর করা, মেনে নেয়া, বশ্যতা স্বীকার করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায়, ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তর বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করাকে বলা হয় ইমান। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা করতে বলেছেন, মানতে বলেছেন এবং যার থেকে দূরে থাকতে বলেছেন, সেইগুলোর সমন্বয় সব কিছু মিলে হচ্ছে কি? বিশ্বাস। আর এই বিশ্বাসটার নাম হচ্ছে কি? ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঈমান আনো ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল, ভাগ্যের ভালোমন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এই প্রভৃতি বিষয়ের উপরে কি বিশ্বাস স্থাপন করে কি? ইমান। তাহলে যেহেতু আমরা ইমানের সঙ্গে তো আগেই জেনেছি, ইমান ইমানের উপরে আমরা দুইটা কালেমা আছে, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। মূলত এখানে ইমানে মুফাসসালের যে বিষয়টা আমরা আগে পড়ে জেনেছি, এটা সব একদম শুরুতে প্রাইমারি একটা বিষয়, যেটা ক্লাস ফোর থেকে আমরা এই নবম শ্রেণী পর্যন্ত এসেছি একই কথা, একটু ক্লাস শ্রেণীভেদে একটু ভিন্নতা কম বেশি করে আমরা এগুলো জানব। তো এই বিষয়ে ইমানে অনেকগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে। এক নম্বর ইমান হচ্ছে বিশ্বাস। কেমন বিশ্বাস? আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন আর থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিধিবিধান বা আমাদের উপর যে শরীয়তের কিছু হদ জারি করেছেন, নীতিমালা জারি করেছেন, এইগুলোর উপরে নিঃসন্দেহ বিশ্বাস। যেমন বলতে পারি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, সেটা কেমনে করে হবে? আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, আকিমিস সালাহ। নামাজ না পড়লে কি হবে? আমরা কোরআন ও হাদিস সুন্নাহ থেকে জেনেছি, যেহেতু এখানে বলা হয়েছে যে কিতাবের প্রতি বিশ্বাস, অনেকগুলো সাতটি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা হলে পরিপূর্ণ ইমান। আল্লাহ বলছেন আকিমিস সালাহ, নামাজ তোমরা কায়েম করো, নামাজ পড়ো। কায়েমের অনেক ব্যাপক অর্থ, যা হোক বলি আমরা নামাজ পড়তে বলছে। আর নামাজ না পড়লে কি শাস্তি হবে সে বিষয়ে কিন্তু আমরা কোরআন সুন্নাহ থেকে জেনেছি। এখন আল্লাহ বলছে নামাজ পড়ার পড়তে, কিন্তু আমরা নামাজ পড়লাম না, প্রকারান্তরে কিন্তু আমরা আল্লাহর বিধানকে অস্বীকার করলাম, এখানে ইমানে মানে পরিপন্থী কাজ করলাম। যদি আমার ইমান থাকতো তাহলে আমি জানতাম যে নামাজ না পড়লে যে আমার ভয়াবহ যে আমাদের জাহান্নামের শাস্তি আমার জন্য অবধারিত, এইটা যদি আমার মনের মধ্যে সেই ভয় কাজ করতো, অবশ্যই আমরা নামাজ পড়তাম। অর্থাৎ যদি যে ব্যক্তি নামাজ না পড়ে না, বোঝা যাবে তার ইমানে ঘাটতি আছে, আল্লাহকে সেভাবে সে মানে না। এখানেই হচ্ছে ইমানের পার্থক্য, ইমান আর কুফুরের পার্থক্য। যাই হোক, তাহলে আমরা ইমান মানে কি? বিশ্বাস। আল্লাহ যে আমাদেরকে দুনিয়া আমরা ছিলাম না, আসি থাকবো না, আমরা নিশ্চিত মৃত্যুবরণ করবো, এবং আমাদের প্রত্যেকটি কাজ কর্মের উপরে কেয়ামতের দিন আমাদের জবাবদিহি করতে হবে, এই যে বিশ্বাস,
এটা নাম হচ্ছে কি ঈমান। ঈমানে কিন্তু যে তোমরা আগে জেনেছো যে এই বিষয়ে যে আমরা যে পড়েছি আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদ। যাও ঈমান ইসলামের সম্পর্ক, ঈমান ইসলাম দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ বিশ্বাস, ইসলামের মূল বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য অর্থাৎ সারেন্ডার। আল্লাহ যেটা বলছে বিনা বাক্যে কোন যুক্তি তর্ক ছাড়া সেটাকে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান এর উপরে সম্পূর্ণই সারেন্ডার করা, একেবারে আনুগত্য প্রকাশ করা, এটা হচ্ছে কি, এ নাম হচ্ছে ইসলাম। ঈমান ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, এটি এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। এদের একটির উপরে অপরটির উপরে গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলাম সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতন। ঈমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম এটি একটি অন্যটির ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ, তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যর মাধ্যমে জীব সতেজ হয়, পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হয়। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ, ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম বাহ্যিক আচার আচরণ ও কার্যবলীর সাথে সম্পৃক্ত, যেমন আল্লাহ রাসূল ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা ঈমান, আর সালাত যাকাত হজ ইত্যাদি পালন করাকে ইসলামের বাহ্যিক রূপ। অতএব আমরা ঈমান অর্থাৎ আল্লাহর প্রতি যে বিশ্বাস এটাকে আমরা পরিপূর্ণভাবে এটাকে আমরা রপ্ত করব, জানব, বুঝব, এই বিষয়ে আমাদের অনেক অর্থাৎ স্টাডি করা দরকার। আমরা যে পর্বটা আজকে আসলাম ঈমানের বিষয়ে, এখানে ঈমান মূল, ঈমানের সমন্বয় অনেকগুলি বিষয়, মনে করো যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রসূলহি সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস, রসুলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তারপরে ওয়ালিয়াল আখিরে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, আমন বিল্লাহি মালায়েকাতি ও কুতুবি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আরো যেগুলো আছে 1 2 3 4 5 6, ওয়াল বাসি বাদ আল মাউত পুনরুত্থানে প্রতি বিশ্বাস। তাহলে এই সব মানে এই যে সাতটা বিষয় আছে এটা মৌলিক, আর এবং তো অসংখ্য বিষয় যেগুলো আছে যেগুলো আমরা চিন্তা করি, তো প্রত্যেকটা অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে বলছেন যে সমস্ত বিধিবিধান আছে সবগুলোর বিশ্বাস স্থাপন করতে, তাহলে পরিপূর্ণ মনে মানে ইমানদার হওয়া যাবে। যে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম যে ইসলামের মৌলিক যে বিষয়গুলো, ইমানের মৌলিক বিষয় ইমান এবং ইসলাম, এই দুইটা একেবারেই একে অপরের সাথে জড়িত, একটা ছাড়া একটা চিন্তা যেমন করা যায় না, তেমন ইমান এবং ইসলাম ছাড়া এটা চিন্তাই করা যাবে না। অতএব আসো আমরা এটা নিয়ে একটু চিন্তা করি,
এবং ইমানের বিষয়, ইমানের বিষয়টা এমন একটি বিষয় যেটা দেখা যায় না, শুধু অন্তরে জানার বিষয়, অন্তরে বোঝার বিষয়, অন্তরে অনুভব করার বিষয়। এটা যদি আমাদের মুসলমান যারা আছি, আমরা ইসলাম ধর্ম বিশ্বাস বিশ্বাসী, যদি আমাদের ইমানে ত্রুটি থেকে যায়, তাহলে আমাদের সমস্ত কাজ কর্মে এবং আমাদের ঘাটতি এসে যাবে। অতএব তোমরা ইমানের বিষয়টা তোমরা চমৎকার করে তোমার বইতে দেওয়া আছে, বিভিন্ন ধরনের তোমাদের আরও পাঠ্যপুস্তক আছে, এর থেকে তোমরা মানে অর্থাৎ তোমরা সাহায্য নেবা। আর গাইড ফাইড না পড়ে তোমরা মূল বইয়ের প্রতি যে তোমরা মনোনিবেশ করো, একবার একাধিকবার পড়ো, পাঁচবার সাতবার একটা পাঠকে তোমরা রপ্ত করতে পারো, পড়তে পারো, তাহলে স্বাভাবিক একটা তোমাদের ধারণা তোমাদের চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আজকে যতটুকু আলোচনা করলাম আমরা ইসলাম এবং ইমান বিষয়, আশা করছি আমরা এই বিষয়টা বাসায় যদি আমরা ঠিক মতো এটাকে আমাদের এই দুই পার্ট আমরা ভালো করে স্টাডি করি, তোমরা ভালো করে মানে ফলো করবা, তাহলে ইনশাআল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে। পরিশেষে বলবো, আমরা মুসলমান, আমাদের মূল হচ্ছে ইমান। ইমানকে যেন আমরা তরুতা রাখতে পারি, যেহেতু বিশ্বাসের উপর সবকিছু নির্ভরশীল। দেখো তোমাদেরকে বলবো যে কঠিন যে মহামারী, যে কোভিড-19 অর্থাৎ এই যে করোনা ভাইরাস, এটা দিয়ে কিন্তু আমাদের ইমানের একটা পরীক্ষা হয়ে গেল। যারা অবিশ্বাসী তারাও আসতে আজকে এই করোনার কারণে অনেকেই ইমান গ্রহণ করছে, আর আমরা মুসলমান যদি আমরা এই বিষয়ে উদাসীন হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের কঠিন জবাব দিয়ে করতে হবে। সবচেয়ে বড় কথা কি, দুনিয়ার জিন্দেগি কোনো না কোনোভাবে কেটে যাবে, পরবর্তীকাল অর্থাৎ যারা আমরা আখিরাতে বিশ্বাস করি, এ পরকালকে বিশ্বাস করি, পরকালে আমাদের কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। তাহলে আসলে আমরা তাহলে ইসলাম ইমান সম্পর্কে জানলাম, ইমানের কিছু ব্যাখ্যা জানলাম, ইসলাম সম্পর্কে জানলাম, এই ইমান এবং ইসলাম এটি উভয় মিলে আমরা যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষা, তাহলে আমরা অবশ্যই আশা করছি যে সুন্দর একটি জবাব দিতে পারবো। তাহলে আজকের মতো এখানেই শেষ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।